জাস্ট এর আগের ভিডিওটাতে ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল এবং ক্লাস টুয়েলভের পুরো সময়সূচি ঠিকঠিক মতো হাতে না পাওয়া জানাতে পারিনি। তাই তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম সূচি পেয়ে গেলেই তোমাদের জানিয়ে দেব, দিতে একটু দেরি হলো। তবে কতগুলো বিষয়ে তোমাদের বলি, পরীক্ষা শুরু অর্থাৎ ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা এবং ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা কখন হবে, প্র্যাকটিক্যালের কোশ্চেন, প্র্যাকটিক্যাল নোটবুক, প্র্যাকটিক্যাল প্রজেক্ট বা অন্য সাবজেক্টের প্রজেক্টের বিষয় এবং পরীক্ষার সূচি, পরীক্ষা সেন্টার, সমস্ত বিষয়গুলি বলবো তোমাদের বিস্তারিতভাবে। শুনতে থাকো, আশা করি বিষয়টা বুঝতে পারবে এবং তোমাদের কি ফিল হচ্ছে অর্থাৎ এই যে সূচি পেলে পরীক্ষা দিতে যাবে, ক্লাস ইলেভেনে তোমরা পরীক্ষা দাওনি, কীরকম ফিলিংস হচ্ছে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে ভুলো না। প্রথমত বলি, দ্বাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস টুয়েলভের পরীক্ষা হবে 10টায়, সকাল 10টায় স্টার্ট হবে এবং 1:15। নিশ্চয়ই জানো যে তোমাদের 15 মিনিট সময়ে দেওয়া হয় বাড়তি প্রশ্নপত্রটিকে পড়ার জন্য। আর ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা হবে দুপুর 2টায় অর্থাৎ সেকেন্ড সেশনে স্টার্ট হচ্ছে এবং 5:15 শেষ হচ্ছে, 3 ঘন্টা 15 মিনিট। প্র্যাকটিক্যালের পরীক্ষাটা ক্লাস টুয়েলভের একটা প্রথমে বলিনি, তারপর ইলেভেনেরটা বলছি। প্র্যাকটিক্যালের পরীক্ষা 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চের মধ্যে পরীক্ষা, অর্থাৎ এই যে 20 দিন যে সময়সূচিটা রয়েছে, এই সময়সূচির মধ্যে যে কোনো দিন প্র্যাকটিক্যাল পরীক্ষা করে নেওয়া যেতে পারে। আগে অর্থাৎ আগে মানে গত বছরের আগে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র সংসদ পাঠাতো, এবারে কিন্তু সংসদ প্রশ্নপত্র পাঠাবে না, গতবারও পাঠায়নি। নির্ধারিত যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের পরিপ্রেক্ষিতে স্কুল প্রশ্ন করবেন স্কুল এবং স্কুল খাতা দেখবেন এবং খাতা দেখে প্র্যাকটিক্যাল খাতাটি যেটাতে পরীক্ষা দেবে সেটুকু এবং প্লাস নম্বরটুকু পাঠিয়ে দিলেই কাজ শেষ। আগে যেমন প্রজেক্টের খাতাটি পাঠাতে হতো, সেটা এবারে প্রজেক্টের খাতাটি পাঠাতে হচ্ছে না, অর্থাৎ প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল ফিল্ড নোটবুক এই দুটো কিন্তু পাঠাতে হচ্ছে না। ক্লাস টুয়েলভের সাবজেক্ট 56টি এবং ক্লাস ইলেভেনের সাবজেক্ট হচ্ছে 60টি। এতগুলো সাবজেক্টের পরীক্ষা কবে কোন ডেটে পরীক্ষা হবে তার আগে বলি, ক্লাস টুয়েলভের টেস্ট বা টেস্টের বিষয়ে কি জানিয়েছেন চিরঞ্জীববাবু, টেস্ট কোনো নির্দেশ দেবে না সংসদ, স্কুল চাইলে পরীক্ষা করাবে ডিসেম্বরে। যেমন আমরা আলোচনা করেই নিয়েছি যে আমাদের পরীক্ষা করাবো, অর্থাৎ আমাদের স্কুলে পরীক্ষা হবে, বিভিন্ন স্কুলে, সব স্কুলে আশা করি পরীক্ষা হবে। পরীক্ষা ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে পরীক্ষা হবে, তোমরা প্রস্তুত থাকো, একটা দেখে তোমাদের কতটা প্রিপারেশন হয়েছে দেখে নাও টেস্ট পরীক্ষা দিয়ে। স্কুল খুললে প্র্যাকটিক্যাল ক্লাসের উপর গুরুত্ব আরোপ করতে বলা হয়েছে, যাতে প্র্যাকটিক্যালের সিলেবাসটি শেষ করে দেওয়া যায় এবং তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। এবারে চলে আসি পরীক্ষার বিষয়ে। ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সেম সূচি অর্থাৎ ডেট, শুধু সময়টুকু আলাদা। তাহলে সময়টা প্রথমে আলু উল্লেখ করে দিয়েছি, 2 তারিখ শনিবার স্টার্ট হচ্ছে পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে, যার যা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেমন বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। সোমবার অর্থাৎ মাঝখান রবিবার, তারপরে সোমবার 4 তারিখ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা যেটা বি সাবজেক্ট, অর্থাৎ আমাদের যেমন বা বেশিরভাগ স্টুডেন্টের ইংরেজি হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ সেকেন্ড, অর্থাৎ ওই দিনে পরীক্ষা হবে 4 তারিখ। 6 তারিখ, 5 তারিখ ছুটি, ছুটি ঠিক না, কিছু সাবজেক্টের পরীক্ষা আছে দেখলাম যেগুলো ফুল মার্কস হচ্ছে 60, সেরকম বেশ কিছু সাবজেক্টের পরীক্ষা আছে। 6 তারিখে মূল সাবজেক্ট দুটো বলছি, বায়োস অর্থাৎ বায়োলজি এবং পল সায়েন্স, 8 তারিখ ম্যাথ হিস্ট্রি, 8 তারিখ শুক্রবার, 9 এপ্রিল কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্যাল হেলথ এডুকেশন, 11/4 ফিজিক্স এবং এডুকেশন, 13/4 ফিলোজফি, 16/4 কেমিস্ট্রি সংস্কৃত, আমি মূল সাবজেক্টগুলো বলছি, 18 তারিখ জিওগ্রাফি, আর 20/4 ইকোনমিক্স। এই হচ্ছে মোটামুটি তোমাদের পরীক্ষা। এবারে বলি ইলেভেনের পরীক্ষা বিষয়টা বলি, ইলেভেনের পরীক্ষা 27/4,
এপ্রিল মাসের 27 তারিখ থেকে মে মাসের 13 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সেরে ফেলতে হবে। আর 11 এবং 12 এর পরীক্ষা দুটোই হবে হোম সেন্টারে। এটা খুব তোমাদের কাছে খুশির খবর, আশা করি এই তথ্যগুলো তোমাদের দেওয়া ছিল, তথ্যগুলো পেয়ে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ক্লাস 11 এবং 12 এর সকল ছাত্রছাত্রীদের শুভকামনা জানিয়ে পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে শেষ করছি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।